Oh my god, my fuel has finished. What I have to do right now? Okay, just there's a very big problem. I have to go somewhere. Okay, I should call my friend. Okay. Hello. Asif, actually I'm having some problem with my bike. My fuel has finished. What I have to do, please? Would you mind come here, please? Assalamualaikum everyone. So আজকে আমি আপনাদের দেখাবো মাঝে মধ্যে আমরা যখন বাইরে বের হই বাইক নিয়ে সেই সময় আমাদের বাইকের ফুয়েলটা শেষ হয়ে যায়। সো ফুয়েল শেষ হয়ে গেলে আমরা কি কি করি তখন? তখন আমরা ইংলিশে কিভাবে কথা বলতে পারি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো যখন আমার ফুয়েলটা শেষ হয়ে গেছে তখন আমি বলেছি যে মাই ফুয়েল হ্যাজ ফিনিশড এন্ড আমি আমার ফ্রেন্ডকে কল করেছি, বলেছি তাকে ফুয়েল নিয়ে আসার জন্য। সো সো কিভাবে বলেছি? বলেছি আই এম হ্যাভিং ট্রাবল with my bike. So আপনারা কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করতে পারেন যে আই এম হ্যাভিং ট্রাবল। সো আপনি যখন কোনো প্রবলেমে পড়বেন, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই ফোন, আমি আমার ফোন নিয়ে কোনো সমস্যায় পড়েছি, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই বাইক, আমি আমার বাইকটা কোনো সমস্যায় পড়েছি, তখন আপনি আপনার ফ্রেন্ডকে কল করে একটা ফুয়েল নিয়ে আসতে বলতে পারেন বা সে গাড়ি নিয়ে আসলো, সে ক্যান হেল্প। ওকে, সো দেখেন সে বলছে যে কী সে এত তাদের ফোন দিলি কেন বা কী প্রবলেম, তাহলে আমরা এবার বলতে পারি ওয়াজ দ্য ম্যাটার, ওয়াই হ্যাভ ইউ কল মি আর্জেন্ট, কেন আপনাকে আর্জেন্ট কল দিয়েছে। অ্যাকচুয়ালি আমার বাইকের তেল শেষ হয়ে গেছে। সো আমার বাইকের তেল শেষ হয়ে গেছে মানে জাস্ট শেষ হয়েছে, তাহলে এখানে আপনার কী টেন্স ইউজ করবেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবেন। মাই ফুয়েল হ্যাজ ফিনিশড মানে জাস্ট ফিনিশ, একটু আগেই ফিনিশ হয়েছে। আমি তেলটা দিব, সো আমার তো তেল দরকার, আই নিড ফুয়েল আর্জেন্ট বিকজ আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে একটা কাজে, সো আমাকে ইংলিশের লেসন বানাতে যেতে হবে। সো তুমি কি কোনো ব্যবস্থা করতে পারবে? আমরা কিন্তু রেগুলার এইরকম প্রবলেম কিন্তু ফেস করি যে কোথাও যাচ্ছি তেল শেষ হয়ে গেছে, ফ্রেন্ডকে কল করি বা সামহাও গাড়িটা ঠেলে নিয়ে যাই। সো দিস টাইম আপনি কিন্তু এইভাবে কিন্তু ইংলিশে কনভার্সেশনটা করতে পারেন। আমি আপনাদেরকে আজকে লেসনে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমার একটু আগে বাইকের তেল শেষ হয়ে গেছে, জাস্ট শেষ করে শেষ হয়ে গেছে, সেই জন্য আমি বলেছি মাই ফুয়েল হ্যাজ ফিনিশড। এবং আর একটা স্ট্রাকচার ফলো করেছি, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই বাইক, আই এম হ্যাভিং ট্রাবল। সো হ্যাভিং ট্রাবল মানে আপনি যদি কোনো কিছু সমস্যায় পড়েন তখন এই আই এম হ্যাভিং ট্রাবল বলতে পারেন, যেমন আমার মোবাইলে সমস্যা হয়েছে, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই ফোন, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই ইয়ারবাড, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই গ্লাস, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই স্কিন। সো আমার স্কিনে প্রবলেম হয়েছে, গ্লাস নিয়ে প্রবলেম হচ্ছে, এই জাতীয় সেন্টেন্সগুলো আপনারা কিন্তু ঠিক এইভাবে মেক করতে পারেন। আশা করি লেসনটা ভালো লেগেছে, যদি লেসনটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই এভরিওয়ান।